রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কস ফাউন্ডেশন PSWF এর উদ্যোগে রাজশাহীতে দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে ভেড়া প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 10টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের প্রাপ্ত অর্থে PSWF রাজশাহীর উদ্যোগে দরিদ্র প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির লক্ষ্যে ভেড়াগুলো প্রদান করা হয়। ভেড়া প্রদান অনুষ্ঠানে প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কস ফাউন্ডেশন রাজশাহী সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল এবং বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসিনা মমতাজ। এ সময় প্রধান অতিথি 14টি ভেড়া 7 জন দরিদ্র প্রতিবন্ধীদের হাতে তাদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির লক্ষ্যে প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক পিআর বক্স, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও PSWF-এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।